আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডি ফ্লিপ ফ্লপ। আমাদের এস আর ফ্লিপ ফ্লপটা শিখেছি গত লেকচারে, আজকে আমরা শিখব ডি ফ্লিপ ফ্লপ। আসলে এস আর ফ্লিপ ফ্লপের একটা স্টেজ ছিল হচ্ছে আনডিটারমাইন্ড, অর্থাৎ ইনভ্যালিড। সেই ইনভ্যালিড জিনিসটাকে ওভারকাম করার জন্য আমাদের ডি ফ্লিপ ফ্লপের আবিষ্কার, অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা এস আর ফ্লিপ ফ্লপের সেই লিমিটেশনকে জয় করতে চাচ্ছি। আচ্ছা, এস আর ফ্লিপ ফ্লপের যদি এস এবং আর দুইটাতেই ইনপুট ওয়ান হয়, তাহলে আমাদের নেক্সট স্টেটের মানটা ছিল ইনভ্যালিড। তো এই সমস্যা সমাধানের জন্যই ডি ফ্লিপ ফ্লপের ব্যবহার করা হয়, অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা এমন একটি সার্কিটারি ইউজ করব যেই সার্কিটে কখনোই এস এবং আর দুইটার ভ্যালু একসাথে ওয়ান কখনোই হবে না। তো আমাদের ডি ফ্লিপ ফ্লপটা আমরা এখন একটু দেখে নেব, তার আগে এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা আমরা আরেকবার দেখে নেব। তো এস আর ফ্লিপ ফ্লপে কি ছিল, ক্লক যদি শূন্য থাকে তাহলে এস এবং আর যাই থাকুক না কেন প্রেজেন্ট স্টেটটাই চলে যাবে নেক্সট স্টেটের ভ্যালুতে। আচ্ছা, এখন ক্লকে ওয়ান, এসে জিরো, আর এ জিরো, এরকম হইলেও এটা হচ্ছে আনচেঞ্জ কন্ডিশন, অর্থাৎ প্রেজেন্ট স্টেটে যা থাকবে সেটাই নেক্সট স্টেজের ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট স্টেট কিউ ওয়ানের মানটাই এই কিউ ওয়ান প্লাস ওয়ানের ভ্যালু। এখন এসে জিরো, আর এ ওয়ান হলে সেটা নেক্সট স্টেটে জিরো হয়তো, এটা রিসেট কন্ডিশন। এসে ওয়ান, আর এ জিরো হলে সেটা হচ্ছে ওয়ান হচ্ছে কিউ এন প্লাস ওয়ান এবং এটা সেট কন্ডিশন। এসে ওয়ান, আর এ ওয়ান হলে এটা ইনভ্যালিড। আসলে এই ইনভ্যালিড এই কেসটাকেই আমরা এখন দূর করব। তো আমরা এমন একটা সার্কিট ইউজ করবো যেখানে কখনোই এস এবং আর দুটাতে একসাথে ওয়ান ইনপুট যাবে না। তো এটা হলো আমাদের এস আর ফ্লিপ ফ্লপ। তো এখন এই এস আর ফ্লিপ ফ্লপ থেকে আমাদের ডি ফ্লিপ ফ্লপ তৈরি করব। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এস এবং আর এই দুইটাতে দুইটার মাঝখানে একটা ইনভার্টার দিয়ে আমরা কানেক্ট করে দিব। অর্থাৎ এসে যদি আমি এখানে জিরো দিই তাহলে আর এ ইনপুট যাবে ওয়ান, এবং এসে যদি ওয়ান দিই তাহলে আর এ ইনপুট যাবে জিরো। অর্থাৎ এই ইনভার্টারের মাধ্যমে এটা এটা চেঞ্জ হয়ে আর চলে আসবে। অর্থাৎ এস এবং আর এই দুইটাতেই কখনো একসাথে ওয়ান হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, তো তাহলে আমাদের এই দুইটা মিলেই কিন্তু একটা ইনপুট, আসলে এসে ইনপুট দিলেই সেইটা ইনভার্ট হয়ে আর এ চলে যাচ্ছে। তো এইটাকে আমরা লিখতে পারি এরকম যে এই এই এই, অর্থাৎ আরটা এস এর মাধ্যমে ছিল। তো আমরা এখানে দেখি যে ডিতে যা ইনপুট দিছি তার বিপরীত ইনপুটটা এখানে যাচ্ছে, অর্থাৎ এই টোটাল সার্কিটের ইনপুট কিন্তু একটাই। ডিতে ইনপুট দিলে সেই ইনপুটটা এখানেও চলে যাচ্ছে, সেই ইনপুটটা ইনভার্টে যেটা একটা ইনভার্টার ইনভার্ট হয়ে সেটা এখানেও চলে যাচ্ছে, অর্থাৎ মূল একটা ইনপুটই থেকে যাচ্ছে, সেটার নাম দিলাম ডি। এর জন্য এটাকে আমরা বলতেছি ডি ফ্লিপ ফ্লপ। তো এটাই ছিল আমাদের সেই ডি ফ্লিপ ফ্লপ, যেটা হচ্ছে এটা এস এবং আর এর মাঝখানে একটা ইনভার্টার দিয়ে কানেক্ট করে যে ইনপুটটা হচ্ছে ওইটার নামই ডি। তো এই ডি ফ্লিপ ফ্লপকে আমরা ব্লক ডায়াগ্রাম হিসাবে লিখলে এরকম হবে যে ডিতেই শুধু ইনপুট দিব এবং ক্লক পালস এটা তো থাকবেই, যেহেতু এটা একটা ফ্লিপ ফ্লপ, আর ফ্লিপ ফ্লপ হলেই তার তার ক্লক পালস থাকবে, এবং এই কিউ এন এবং কিউ এন প্লাই এটা হচ্ছে আউটপুট, কিউ এনটা হলো প্রেজেন্ট স্টেট। আচ্ছা, এখন আমরা ট্রুথ টেবিল দেখে নেব ডি ফ্লিপ ফ্লপের। তো ডি ফ্লিপ ফ্লপের ক্লকে যদি শূন্য রাখি, ক্লক শূন্য রাখলে তো ফ্লিপ ফ্লপের কোনো অপারেশন হবে না, তার মানে প্রেজেন্ট স্টেটে যা থাকবে ওইটাই নেক্সট স্টেটে চলে যাবে। এই যে নেক্সট স্টেটের ভ্যালু কি, কিউ এন, তা কিউ এন মানে প্রেজেন্ট স্টেটে যায় নেক্সট স্টেটেও তাই থাকবে। অর্থাৎ ক্লকে যদি শূন্য রাখি তাহলে ওর ভিতরে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাই পরেই শো করবে। আচ্ছা, এখন ক্লকে ওয়ান দিলাম, ডিতে শূন্য দিলাম, যদি আমি ডিতে শূন্য দিই তাহলে এখানে কি যাবে, ওয়ান যাবে, এসে শূন্য, আর এ ওয়ান, এরকম হইলে আউটপুট কি হইতো, আউটপুট ছিল জিরো। এসে শূন্য, আর এ ওয়ান, এস আর লেসের জন্য এসে শূন্য, আর এ ওয়ান, এরকম হলে আউটপুট অর্থাৎ এই কিউ ওয়ানের ভ্যালু কী ছিল, ওয়ান, সরি শূন্য। তো ডিতে শূন্য মানে এসে শূন্য, তো ডিতে শূন্য দিলে আমি আউটপুটে কী পাচ্ছি, শূন্য, এটা রিসেট কন্ডিশন। অর্থাৎ নেক্সট স্টেটে যদি শূন্য পাই রিসেট কন্ডিশন, নেক্সট স্টেটে যদি ওয়ান পাই সেটা সেট কন্ডিশন। এখন ডিতে যদি ওয়ান দিই তাহলে, অর্থাৎ ডিতে ওয়ান দেওয়া মানে এসে ওয়ান দেওয়া,
এবং আরে শূন্য দিয়ে, এসএ ওয়ান আরে শূন্য, এরকম অবস্থায় এসআর ফ্লিপ ফ্লপে কী ছিল আউটপুট? আউটপুট ওয়ান ছিল। তো ডিতে আমি ওয়ান দিলাম, তাহলে ডিতে ওয়ান দেওয়া মানে এসএ ওয়ান দেওয়া, তাহলে আউটপুটে আমি ওয়ানই পাচ্ছি। এটা হচ্ছে সেট কন্ডিশন। তো তাহলে আমরা এখানে কি দেখতে পাইলাম, সেটা হচ্ছে ডিতে যাই দিলাম আউটপুটে তাই পাইলাম, যদি ক্লক ওয়ান থাকে। আর ক্লকে যদি জিরো থাকে তাহলে ডিতে যাই দিই না কেন, প্রেজেন্ট স্টেট আগে যেটা ছিল ওই নেক্সট স্টেটের ভ্যালুটাও সেই একই থেকে যাবে। তো ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে ক্লকে যদি শূন্য সরি ডিতে জিরো দিলে আমরা আগে থেকে কী পাইছি, ডিতে যদি শূন্য থাকে তাহলে অবশ্যই নেক্সট স্টেটে শূন্য, ডিতে শূন্য নেক্সট স্টেটে শূন্য, তারপর ডিতে ওয়ান, ডিতে ওয়ান নেক্সট স্টেটে ওয়ান, ডিতে শূন্য নেক্সট স্টেটে শূন্য, ডিতে ওয়ান নেক্সট স্টেটে ওয়ান। এখানে প্রেজেন্ট স্টেটের কোনো হিসাব নিকাশই করার দরকার নাই। যদি ক্লক দেওয়া থাকে, এগুলোর ক্ষেত্রে ক্লক অবশ্যই ওয়ান আছে, যদি ক্লক কখনো শূন্য হয় তাহলে ডিতে কী দেব না দেবো এটার হিসাব করা যাবে না, আগে যে ভ্যালু থাকবে ওইটাই আউটপুটে চলে যাবে। আর যদি ক্লক শূন্য না হয় ওয়ান হয় তাহলে ডিতে যাই দেবো সেইটাই আসলে নেক্সট স্টেটের ভ্যালু হবে, অর্থাৎ কিউ এন প্লাস ওয়ান সমান সমান ডি, অর্থাৎ ডিতে যাই দেবো সেটাই কিউ এন প্লাস ওয়ান, অর্থাৎ নেক্সট স্টেটের ভ্যালু। তো ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল সেটা হচ্ছে ডিতে যদি শূন্য দিই তাহলে প্রেজেন্ট স্টেটে শূন্য থাকলে নেক্সট স্টেটও শূন্য, আসলে প্রেজেন্ট স্টেটে যাই থাক না থাক নেক্সট স্টেটে শূন্যই হবে। ডিতে কী আছে, ওয়ান আছে, তাহলে নেক্সট স্টেট ওয়ান, ডিতে শূন্য নেক্সটে শূন্য, ডিতে ওয়ান নেক্সটে ওয়ান। তো এইগুলো সবার ক্ষেত্রে ক্লক দেওয়া আছে, ক্লক যদি দেওয়া থাকে তাহলে ডিতে যা দেবো সেইটাই নেক্সটে যাবে, আর যদি ক্লক না দেওয়া থাকে তাহলে ডিতে কী দিলাম না দিলাম ওগুলোর হিসাব নাই। ক্লক যদি শূন্য দেওয়া থাকে তাহলে হচ্ছে আগে যেই ভ্যালুটা প্রেজেন্ট স্টেটে ছিল সেই সেই ভ্যালুটাই নেক্সট স্টেটে চলে যাবে। তো এটা আসলে ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে।